যখন হাইজ মাসিক হয়, স্ত্রীর যখন মাহিনা হয় হাইজ মাসিক হয়, তখন ওকে বিছানে শুতে লাই না, ওর বিছানটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওর রান্না বান্না খাই না, ওর কাপড় সাফ করা লাই না, আর ওকে বিছানো পাঞ্জরে ঘুমাইতে লাই না। বলছে যে তুই জয়দিন না পাক হয়ে থাকবি, তুই আলাদা হয়ে থাক, তুই এখন না পাক হয়ে আছিস, তোর মতন স্ত্রীকে বিছানে শুতে লিব না। কে বললেন? সাহাবায়ে কেরাম। ইহুদিরা এরকম করতো, নবীর সামনে শিকায়ত করলেন। সুবহানাল্লাহ। এবার নবী জি কি বললেন জানেন? রে আমার উম্মতের দল, ও আমার উম্মতরা, সাহাবারা তোমরা শুনে নাও, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মহিলা হাইজের হালাতে থাকে, মাসিকের হালাতে থাকে, তাইলে তার শরীরটা না পাক এরকম হই না রে যে তার স্বামী তার পাঞ্জরে ঘুমাতে পাবে না, তার হাতে খেতে পাবে না, রান্না করা খেতে পাবে না, রুটি বানা খেতে পাবে না, ভাত তৈরি করা খেতে পাবে না, সব করে তুমি খেতে পারো, তার গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পারো, তোমার স্ত্রীকে তুমি চুমা খেতে পারো, তার ভাত রান্না তুমি খেতে পারো, তোমার স্ত্রী তোমাকে পানি দেবে দেবে তুমি গোসল করতে পারো, তোমার কাপড় সাফ করে দিবে তুমি পরতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মহিলাদেরকে নিষেধ করলেন, মহিলারে যেদিন তুমি না পাক হয়ে থাকবে ওইদিন তুমি নামাজ পড়িও না রে, মহিলা তুমি নামাজ পড়িও না, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে মাফ করে দিয়েছে, দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যেদিন তুমি না পাক হয়ে থাকবে, না পাকের হালাতে আল্লাহ তোমার নামাজকে মাফ করে দিয়েছেন, তোমাকে নামাজ পড়তে হবে না। আর যদি রমজান মাসে তোমার হাজ মাসিক চালু হয়ে যায়, তাহলে জয়দিন তুমি না পাক হয়ে থাকবে রে মহিলা, তুমি রোজা ছেড়ে দাও, তুমি রোজা রাখিও না। এবার তোমার রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস যখন পার করে যাবে, আরো যে আগামী বছর রমজান আসার আগে আগে এগারোটা মাস বাঁচে, এগারো মাসের মধ্যে তোমার ওই বাকি ছোটা রোজা কোটাকে তুমি পূর্ণ করে না, এটা নিষেধ করলেন। আর কি বললেন? রে পুরুষের দল, এ পুরুষেরা তোমরা শুনে নাও, তোমার বিবিরা তোমার জন্য হারাম আছে একটা কাজের জন্য, একটা কাজ তোমরা জেনে শুনে খবরদার করবে না, যদি তোমরা কাজটা করতে যাও তাহলে তোমাদের পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমরা গুনাহ করে যাবে, তোমাদের দ্বারাতে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কি কাজ করবে না রে পুরুষ? আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে যখন তোমাদের স্ত্রীদের এমসি হবে, হায় হবে, মাসে হবে, তখন খবরদার খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না, তার সাথে হামবিস্তারি করিও না, তার সাথে তুমি জেমা করিও না, তার সাথে তুমি সহবাস করিও না, তুমি গায়ে গা মিলিয়ে তুমি ঘুমাতে পাবে, শুতে পাবে, কিন্তু একটাই কাজ থেকে তোমাকে শুধু বারণ করলাম, সেটা হলো তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে না। এবার যদি কোনো মানুষ বলে যে না আমি করি নিব, তো নবীর নাফরমানি করলে, আর নবীর যখন নাফরমানি হয়ে গেল তো ওই জায়গাতে গুনাহ হয়ে গেল। আর এবারে ওই ইহুদিরা নিজের স্ত্রীর মান সম্মান দিত না, বিছানে নিজের স্ত্রীকে ঘুমাইতে দিত না, যে তুই আলাদা হয়ে ঘুমা, কখন যখন হাইজ মাসিকের আলাসে থাকতো। কিন্তু এখন শরীয়ত তার মান সম্মান দিয়ে দিলে, সুবহানাল্লাহ, যে তোমার স্ত্রী তোমার পাঞ্জরে ঘুমাবে কোনো গুনাহ নেই। আর একটু আগে চলেন, নবীজি কত মান সম্মান দিয়েছেন আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর পাঞ্জরে একদিন বসে আছেন, নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর পাঞ্জরে বসে আছেন, গিলাসে করে মা আয়েশা দুধ পান করেন, গিলাসে করে মা আয়েশা পানি পান করেন। মা আয়েশা নিজে বলেন, আমি যখন গিলাসে করে পানি পান করে দুধ পান করে, আমার দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করেন। এবার মা আয়েশা বলেন, সহি হাদিস রে বন্ধু, আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন,
আমার নবী আমার দিকে দেখেন, আমার বেবি আয়েশা এই গোস্তের কোন জায়গাতে মুখ লাগাই কামড় দেয়, হাড্ডিতে কোন জায়গাতে দাঁত লাগাই। মা আয়েশা বলেন, এবার শেষে মা এসে কি বলছে, আমি ওই অবস্থাতে ছিলাম যখন আমার মাসিক হচ্ছিলো, হাইজ হচ্ছিলো। নবীজি এখানেও মা খালাদের সম্মান বাড়িয়ে দিলেন। যে ইহুদিরা নিজের স্ত্রীকে ঘুমাইতে লিতক না হাজার হালাতে, নবীজি তার মুখের খেলে। হায়রে আল্লাহ, কেমন মহব্বত ভালোবাসা জি ভাই! আর আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন, কোন ভাই যদি ভাত খেতে বেঁচেছে, রুটি খেতে বেঁচেছে, তরকারি খেয়েছে, খেতে খেতে চেটি ভাত যদি বেশি হয়ে যায়, আর ওর স্ত্রী যদি করে, রে হালে আমার মা ভাত কটা খেতে পারলাম না, তুই খেয়ে লেগে তো, তো মা খালারা কি জবাব দেবেন? হ্যাঁ, তোমার পোটা পোড়া ভাত খেতে যাচ্ছি আমি, আমার কিছু নাই। ওর বেটারকে কবে যা রে হোটলা যা, দিয়ে দেখা ছাগল টাকা দিয়ে দেখা, যা যা দিয়ে দেখা, ওর মুখের কিন্তু খাইবে না। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। এই ভাই মুসলমান, আর একটু আগে চলেন, মাক্কার লোকেরা কি করত? এটা তো ইহুদের কথা বললাম, আর কি করত মাক্কার লোকেরা? সুবহানাল্লাহ, যখন নবীজি দুনিয়াতে এসেছিলেন, নবী হননি, তার আগেকার টাইমে, তার আগেকার সমাতে মক্কার লোকেরা কি করত? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা কোরআনে বলছেন, ওয়াইদা বুশরা হাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। ওরে আল্লাহ, আজকে যদি আমার আপনার বাড়িতে দুটা তিনটা চেটে মেয়ে হয়ে যায়, মন খারাপ ভারী হয়ে যায়, বাবার রাতের বেলাতে ঘুম আসে না, কত ভাই নিজের স্ত্রীকে মারে আর গালি দেয় আর বলে, এরে হারামের বেটি হারামি, এরে খব্বিসের বেটি খব্বিস, তোর পেট থেকে শুধু কেন মেয়ে হয়, তোকে তালাক দিয়ে দেব, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না, কত দূর হুকুম নানা পর করে আল্লাহ গালি দি। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ওই মক্কা নকরে মক্কা আর জমিতে যখন আমার নবী নবী হননি, তার আগে কার ঘটনা, কোন বাড়িতে যখন মেয়ে জন্ম বড় হতো, কোন বাড়িতে যখন মেয়ে পয়দা নিত, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, এমন ভাবে কালো হয়ে যেত, ওই বাপ লজ্জিত হয়ে যেত, শরমের কারণে গ্রাম দিয়ে হাঁটতে পারতো না, লোকের সামনে তার হইতে পারতো না, যেমন গ্রাম দিয়ে হাঁটত, লোকেরা প্রাণা মেরে মেরে কথা বলতো, আর বলতো দেখো এইটা মেয়ের বাবা চলে যায়, এটা বেটির বাবা চলে যায়, এই শরমে এই ভয় এই ডরে ওরে আল্লাহ নিজের মেয়েকে তারা জমিনে দফন করে দিত। বাপের মন খারাপ গ্রামে, লোকেরা তা না মেরে মেরে কথা বলতো আর দিত, আর বলতো দেখো মেয়ের বাবা চলে যায়। ইমাম বাগাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই মক্কা নগরে মক্কার লোকেরা কিছু লোক কি করতো জানে, যার ইচ্ছা ছিল যে আমি মেয়েকে মারবো না, আল্লাহ যা দিয়েছে লোক যা বলছে বলুক না, ওই মেয়েটার বয়স যখন 7 বছর 8 বছর 10 বছর হইতো, ওকে উট দিয়ে বকরি দিয়ে ভেড়া ভেড়ি দিয়ে ওকে মাঠে ময়দানে পাঠিয়ে দিত, যা বেটি তুই উট চড়াবি, বকরি চড়াবি, ভেড়ি চড়াবি, আর দুধ পান করবি, তুই জীবনটাকে কাটিয়ে দিবি। আর যে লোকটা লজ্জা মনে করত না, বাড়িতে বেটি এসেছে, এরকম বেটিকে বাড়িতে রাখা হবে না, যার জন্য আমি মুখ পাই না, দেশে মুখ দেখাতে পারি না, তখন ওই বাপ কি করত? ওরে সুবহানাল্লাহ, একটা কদল নিত, কি নিত ভাই, একটা কদল নিত, আর কদলটাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, নিজের স্ত্রীকে জানাইতো না। ইমাম বাগাবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর চলে যাওয়ার পর জঙ্গলের ভিতরে বেটিকে দফন করব বলে একটা গর্ত খাল করে চলে আসতো বাড়ি, আর বাড়ি আসার পর তখন নিজের স্ত্রীকে বলতো, রে আমার বেবি, ও হালেমার মা, এ জামিলার মা, এ খালেদার মা, এ সাইদার মা, আমার মেয়ের বয়স 8 বছর 7 বছর হয়ে গেল, কাঠিয়ারের মার্কেট কেমন হয়, জীবনে কোনদিন আমার মেয়েটা বাজার দেখেনি, বাজার ঘুরেনি, নানির বাড়ি জীবনে কোনদিন আমার মেয়ে জেনি, এক কাম করো রে বেবে, আমার কলেজার টুকরাকে তুমি সুন্দর করে সাজাই দাও, সুন্দর করে তাকে নতুন জামা কাপড় দিয়ে দাও, সুন্দর করে তাকে তেল কাজল
দিয়া দাও, কারণ আমি তাকে মেলা ঘুরতে নিয়ে যাব, বাজারের দিকে নিয়ে যাব। হায় রে মা, মা জানতো না আমার স্বামী কেন আমাকে এরকম কথা বলেন। মা মনে মনে বলতো, আল্লাহ রে আমার মেয়েটা কেমন হয়, আমার স্বামী আর মারবে না। তারপরে দয়া হয়ে গেছে, তারপরে ময়া হয়ে গেছে, তাকে ভালোবেসে যে যার কারণে এত সুন্দর করে কথা বলেন। মা খুশি খুশি হয়ে, ওরে আল্লাহ।